বুধবার গভীর রাতে চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনের ফল ঘোষণার পর অভিনন্দনের জোয়ারে ভাসছেন সদ্য নির্বাচিত আওয়ামী লীগের মেয়র রেজাউল করিম চৌধুরী। পরে বৃহস্পতিবার নগরীর বহদ্দরহাটে নিজ বাড়ির আঙিনায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে নিজের প্রতিক্রিয়া জানান। মেয়র বলেন, কয়েকটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া সুষ্ঠু ও সুন্দর পরিবেশে ভোট হয়েছে, মানুষের ভালোবাসার প্রতিদান দিতে সর্বোচ্চ চেষ্টা করবেন তিনি। আমি নগরবাসীকে কথা দিতে পারি, আমি যে অঙ্গীকারগুলো করেছিলাম আমি সেগুলো বাস্তবায়নের জন্য কঠোর পরিশ্রম করব, প্রচেষ্টা চালিয়ে যাব এবং আমার সমস্ত অভিজ্ঞতাকে আমি কাজে লাগাবো। আর পরাজিত বিএনপির মেয়র প্রার্থী ডাক্তার শাহাদাত হোসেন ইলেকট্রনিক ভোটিং মেশিন ইভিএমে ভোট গ্রহণের পরও অনেক দেরিতে ফল ঘোষণা নিয়ে প্রশ্ন তোলেন। নির্বাচনের গ্রহণযোগ্যতা নিয়েও বিস্তর অভিযোগ তার। এটা একটা ভোট ছিল না, এটা একটা ছিল নির্বাচন ছিল না, এটা একটা নির্যাতন ছিল, এটা একটা অমানবিকতা ছিল, এটা একটা নির্মমতা ছিল, এটা একটা পাষণ্ডতা ছিল আমি বলবো। বুধবার তুলনামূলক স্বল্প ভোটার উপস্থিতি, বিচ্ছিন্ন সংঘাত, সহিংসতা আর প্রাণহানির মধ্য দিয়ে চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনে ভোট গ্রহণ শেষ হয়। 735 ভোট কেন্দ্রের মধ্যে 2 কেন্দ্রের ভোট স্থগিত থাকায় 733 কেন্দ্রের ফলাফলে মেয়র পদে রেজাউল করিম বিজয়ী হন। তিনি নৌকা প্রতীকে পেয়েছেন 3,69,248 ভোট। আর নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী বিএনপির শাহাদাত হোসেন ধানের শীষ প্রতীকে পেয়েছেন 52,489 ভোট। নির্বাচনে 41টি সাধারণ কাউন্সিলর, 14টি সংরক্ষিত নারী কাউন্সিলর পদে বিএনপি সমমনা প্রার্থীদের কেউই জয়ী হননি। 55টি পদের মধ্যে 18 নম্বর ওয়ার্ডে বিনা প্রতিদ্বন্দ্বিতায় একজন জয়ী হয়েছেন, আর এক প্রার্থীর মৃত্যুর কারণে 31 নম্বর ওয়ার্ডে নির্বাচন হয়নি। নিউজ ডেস্ক, দেশ টিভি।